সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের আমি একটি নেতৃত্ব কীভাবে তৈরি করতে হয় বা একজন নেতা কীভাবে তৈরি হয় এই বিষয়ে কিছু কথা বলবো, তোমরা শুনবে, এবং তোমাদের ভিতর থেকে আমরা সেই নেতা তৈরি করব, এবং সেই নেতা আমাদের কী উপদেশ বা পরামর্শ দেবে সেটা আমরা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে মেনে জীবনকে গঠন করার জন্য চেষ্টা করব। কেমন? তো আমি প্রথমেই মেয়েদের কাছে যেতে চাই। মেয়েদের পক্ষ থেকে আমি যে কোনো দুজনকে নিজের ইচ্ছায় দাঁড়ানোর জন্য আমি আহ্বান করলাম। দুজন দাঁড়াবে, যে কোনো দুজন দাঁড়াবে। আচ্ছা, আমাদের মেয়েদের ভিতর থেকে দুজনকে আমরা দাঁড়াতে বলবো। যে কোনো দুজন প্রথমেই দাঁড়াবে সেই হবে। দাঁড়াও, দেখি কে প্রথমে দাঁড়াবে। আমরা দেখেছি দুজন দাঁড়িয়ে গেছে, এবং সে দুজন হলো আমাদের নেহা। আমাদের নেহার রোল কিন্তু ক্লাসে এক, আর আমাদের তানহার রোল 10। তানহা কিন্তু অনেক ভালো মেয়ে, এবং তানহা খুব সুন্দর এবং মিষ্টি কণ্ঠে কথা বলে। আমাদের যে দুজন দাঁড়িয়েছে, এই দুজন কি আমাদের ছেলেরা কি সমর্থন করে? ওরা দুজন দাঁড়িয়েছে, ঠিক আছে। বলো তোমাদের কি ওদের দুজনকে পছন্দ হয়েছে? তোমরা কি ওদের দুজনকে সমর্থন জানাচ্ছ? বলো ওদের দুজনকে পছন্দ হয়েছে তোমাদের? আচ্ছা, ধন্যবাদ। আর মেয়েদেরকে বলছি, তোমাদেরও কি তোমাদের বান্ধবীদের যে দুজন দাঁড়িয়েছে তাদের কি পছন্দ হয়েছে? আচ্ছা, এখন আমরা মূল খেলায় যাব, মূল নেতৃত্বে যাব। আমাদের দুইজন এখন মনে করো দাঁড়িয়েছে, এই দুজনকে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, তোমরা দুজন সামনে আসবে। আমাদের নেহা এবং তানা সামনে আসবে। আমরা এখন নেহা আর তানা সম্পর্কে একটু জেনে আসি। তানা, তুমি কোন ক্লাসে পড়ো? তোমার বাবার নাম কি? আচ্ছা, মার নাম কি? তোমরা কয় ভাই বোন? তোমাদের বাসা কোথায়? গন্ধর্মর বাঁকড়া পাশে। আমরা নেহার কাছে চলে যাই। নেহা কিন্তু অনেক ভালো মেয়ে। নেহার নানু বাড়ি ঢাকায়, আমাদের কারণ নিয়ে যাবে না, ঠিক আছে? আচ্ছা, বলো নেহা, তোমার সম্পূর্ণ পুরোপুরি নাম কি? আচ্ছা, তোমার বাবার নাম কি? মায়ের নাম কি? আচ্ছা, তোমরা কয় ভাই বোন? তোমার ভাই তো অনেক ভালো, তোমাকে ভালোবাসে, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমাদের যে অন্য সহপাঠী আছে, তোমাদের এই সহপাঠীদের ভিতর থেকে তোমাদের দুজনকে কে সবচেয়ে বেশি পছন্দ করে, কাকে বেশি পছন্দ করে সেটা আমরা দেখব। তো আমরা নাম বলবো, আর আমাদের কাউন্ট করবে, আমাদের লেখার জন্য আমাদের কাজে ব্যবহার আমাদের সাথে থাকবে আমাদের সৌরভ, তুমি দুইটা নাম লেখো। সৌরভ, তুমি ওর তোমাদের যে দুজন বান্ধবী দাঁড়িয়েছে বা তোমার সহপাঠী, তাদের দুজনের নাম লিখবা, আর কে কে ভোট দিলো সে নামটা তুমি একটু লিখবা, কার নামে কে দিল। তুমি দাগ দিতে পারো, যে আমরা ট্যালি সংখ্যা দেওয়া শিখেছিলাম। এখন আমাদের সৌরভ দুজনের নাম লিখেছে, নিহা এবং তানহা, তাদের এখানে কিন্তু ফাঁকা আছে। এখন আমরা দেখব যে ওদের কে ভোট দেয়। এখন তোমরা কে নেহাকে পছন্দ করো, কে তানাকে পছন্দ করো এটা বলবে, আমি এক এক করে বলবো। প্রথমে তুমি বলো, তুমি কাকে পছন্দ করবা দুজনের ভিতর থেকে? নিহার পক্ষে ভোট হয়েছে, নেহার কোন লাগাবে। তারপরে তুমি নেহা, তুমি তানহা, তুমি তানহা, তুমি নিহা, তুমি তানহা, তুমি নিহা, তুমি তানহা, তুমি তানহা, তুমি তানহা, তুমি তুমি নিহা, তুমি তানহা, তুমি নিহা। সুন্দর হয়েছে, আমরা সবার মতামত নিয়েছি, কিন্তু আমরা কিন্তু নিহা বা তানহা যেই জয় হোক না কেন মন খারাপ করবে না, ঠিক আছে? মন খারাপ করবে না। এখন যদি নিহা জিতে যায় তাহলে তানহা বলবে যে আমি আগামীতে আবারও ভালো করবো, আমার বন্ধুদের সাথে সবার সাথে মিলেমিশে থাকবো, সবার সাথে মিলেমিশে থেকে আমি আবার সবার খোঁজখবর নিয়ে আমি আবারও, আর যদি নিহা কোনো রকমের আজকে পছন্দের তালিকায় না থাকতে পারে তো নিহা বলবে যে আমি আগামীতে আরও ভালো করতে চাই, ঠিক আছে? এখন আমরা দেখে আসি ফলাফল কত কেমন হলো। আমাদের নিহা হচ্ছে 6 জনের ভালোবাসা পেয়েছে, আর তানহা পেয়েছে 9 জনের ভালোবাসা। তাহলে নিশ্চয়ই আমাদের তানহা বেশি জনের ভালোবাসা পেয়েছে। আমরা তানহার জন্য আগে একটা কঙ্গালি দিই।
ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। এবং আমরা এবার নেহার জন্য একটু ভালোবাসা দিই, সবাই বুকে হাত দিই, নেহার জন্য একটু বুকে হাত দিই সবাই, ভালোবাসা দিই। আচ্ছা ধন্যবাদ। এই যে আমরা নেতৃত্বটা তৈরি করছি তাই না, এখন নেহা তোমাকে যে অনেকেই এই ক্লাসের ভিতরে তোমার বান্ধবী তানাকে পছন্দ করেছে, যে তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। কেন ভালো লাগছে? তোমার বান্ধবী তো কেউ কেউ চয়েস করে, তার মানে এখন আমি আমি একটু তানার কাছে জিজ্ঞেস করবো, তানা তুমি কি তুমি নেহাকে পছন্দ করো? জি সুন্দর। এই যে কত সুন্দর কথা, আমরা এসছে আর ভালো কথা পেতে পারি? যে যদিও তোমরা একজনের নাম বলেছো, তার মানে এই নয় যে আমি নেহাকে পছন্দ করি না, এরকম না কিন্তু তাই না। নেহা যদি এখন এখানে পানিতে স্লিপ করে পড়ে যায়, আমি তোমরা আগে যাবো না, সবাই যাবে। তাহলে এখন আমরা এই যে নেতৃত্ব তৈরি হলো, এখান থেকে আমি তানার বক্তব্য শুনতে চাই। তানা তোমার কেমন লাগছে? ও এর আগে আমি একটু বলি, নেহা তুমি কিছু না মনে করে তুমি জায়গায় যাবে। নেহাকে অনেক অনেক ধন্যবাদ। তানা তুমি বলো, তুমি তোমার বন্ধুদের কী পরামর্শ দিতে দাও আজকে? তুমি এই তোমার বান্ধবীদের নেতৃত্ব দিবা, বান্ধবীদের নেতৃত্ব দেওয়ার জন্য তোমার কী পরামর্শ আছে বলো? আমি এখন নেহার মতামত নিচ্ছি, এই তানহার মতামত নিচ্ছি, ঠিক আছে তানা? আসসালামু আলাইকুম, আমার নাম তানহা, আমার বান্ধবীরা সবাই মিলে আমাকে ভোট দিয়েছে, কিন্তু সবাইকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু নেহার যে কম পেয়েছে সেটা আমি অনেক দুঃখিত পেয়েছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় সহপাঠীরা, আমার সালাম আপনাদের বাবা মাকে দিবে না, ছোটদের ছোটদের স্নেহ ভালোবাসা দিবে। আমরা ভালো করে পড়াশোনা ও লেখাপড়া করছি, আমরা সবসময় সত্য কথা বলবো, বিশৃঙ্খলা করবো না, শিক্ষকদের কথা মেনে চলবো, শিক্ষকরা যা বলবে আমরা সেটাই মেনে চলবো, বাবা মাদের কথা মেনে চলবো, সবসময় সত্য কথাই বলবো, সত্য কথা বলা আমাদের সবচেয়ে ভালো উপায়, আমরা সবকিছু ভালো করতে চাই। ধন্যবাদ, আগে ধন্যবাদ জানাচ্ছি। তা না অনেক সুন্দর সুন্দর কথা বলছি, আমরা ছেলেদের কাছে চলে যাবো। ছেলেরা তোমরা আমাদের মেয়েদের কার্যক্রমটা সুন্দর করে দেখেছো, এখন আমরা চাই ছেলেদের ভিতর থেকে দুজন দাঁড়াবে, যে কে কোন দুজন দাঁড়াতে চায়, আমাদের কে দাঁড়াবে, কে কে দাঁড়াতে চাও, তাহলে আমাদের কে দাঁড়াবে, দাঁড়াও, কে কে দাঁড়াবে, দাঁড়াও, দাঁড়িয়ে যাও, যে দাঁড়াতে চায় সে দাঁড়াও, আমাদের দুজন কিন্তু দাঁড়িয়ে গেছে। এখন আমরা এই দুজন যে দাঁড়িয়েছে, আমাদের স্বাধীন এবং আমাদের সৌরভ, দুজন দাঁড়িয়েছে, স্বাধীন ও সৌরভকে তোমরা কি সমর্থন করো? আচ্ছা আমাদের মেয়েরা, আচ্ছা এখন আমাদের ছেলেরা স্বাধীন এবং সৌরভকে আবার ভোট দিবে। তোমরা এই ভোটের মধ্যে যে ভালো করবে তাকে আমরা আজকের নেতৃত্ব হিসাবে গ্রহণ করব, আমরা তোমাদের দুজনকে সামনে চাই। আর আজকে আমাদের এই ছেলেদের পছন্দ অপছন্দের কাউন্ট ডাউন করবে আমাদের আরবি। আরবি তুমি সুন্দর করে দুজনের নাম লিখে ফেলো, এবার আমরা ওদের কাছে চলে যাই। এবার আমি ভোট শুরু করবো, প্রথমেই তুমি বলো, সৌরভ, সৌরভকে ভোট দিয়ে ফেলেছে, পরবর্তী জন বলো তুমি কাকে ভোট দিতে চাও? সৌরভ, সৌরভের ওখানে ডাক দাও, তারপরে তুমি সৌরভ, তুমি 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 ফারদিন, ফারদিন ভোট পেয়ে গেছে একটা, বসো, তুমি সৌরভ, তুমি সৌরভ, তুমি সৌরভ, তুমি 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 ফারদিন, সুন্দর, আমরা ফারদিনের ভোটও পেয়ে গেছে, আমাদের ভোট শেষ। এখন আমরা দেখবো যে কে কত ভোট পেয়েছে, আমরা দেখে আসি। আমরা দেখেছি ফারদিন পেয়েছে 3 ভোট, সৌরভ পেয়েছে 9 ভোট। এখন আমরা চলে যাব ফারদিনের কাছে। এর আগে আমরা ফারদিন এবং সৌরভ দুজনের জন্য হাততালি চাই। ধন্যবাদ ফারদিন, তোমার বন্ধুরা তোমাকে পছন্দ করেছে, সৌরভকে করেছে, সৌরভকে একটু বেশি করেছে। এখানে তোমার নিজের মতামতটা একটু বলো, তোমার কেমন লাগছে?
ভালো লাগছে। আর সৌরভ, তুমি ফাতিনকে কি বলতে চাও? আচ্ছা, থ্যাংক ইউ ফারদিন। ফারদিন, তুমি এখন তোমার জায়গায় যাবে, আর সৌরভ আমাদের সাথে এখন কথা বলবে। সৌরভ, আমরা সৌরভের কাছে যেতে চাই। সৌরভ, তুমি তোমার সহপাঠী বন্ধু বান্ধবী সম্পর্কে কি বলতে চাও বলো। আমি ধন্যবাদ জানাই সবাইকে। শুনো, এটার মানেই এটা না যে যারা আমরা কিন্তু দেখেছিলাম মেয়েরা দুজন দাঁড়িয়েছিল, ছেলেরা দুজন দাঁড়িয়েছ এবং তোমরা পছন্দ করেছো। আমরা কিন্তু এই পছন্দ অপছন্দ আমরা কাগজে লিখে গোপনীয়ভাবে দিতে পারতাম, তাহলে কিন্তু কেউ জানতে পারতো না কে কাকে সমর্থন করেছে। কিন্তু আমরা কেন করেছি ওপেনভাবে, আমরা ওপেনভাবে করার অর্থ এই যে আমরা সবাই, যদিও আমরা, আমাকে যদি কেউ পছন্দ না করে তাহলে কি আমি কাকে, তাকে কেউ অপছন্দ করবো না। এখান থেকে সে কেন আমাকে পছন্দ করে না সেগুলো আমরা তার সাথে কথা বলবো, জানবো, এবং আমরা আরও ভালো ভালো জীবনকে সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য আরও ভালো কিছু শিক্ষা গ্রহণ করবো, তাই না? আর কাউকে যে কেউ ভোট দিনে এটা জেনে বা কাউকে পছন্দ করি এটা জেনে জন্য তার সাথে কেউ খারাপ ব্যবহার করবে না। এটা জাস্ট আমরা এই বৃষ্টি স্নাত দিনে আমরা এখান থেকে শিখলাম যে কীভাবে নেতৃত্ব তৈরি হয় এবং কীভাবে আমরা আরও ভালোভাবে দেশ ও জাতিকরণে অগ্রণী ভূমিকা পালন করতে পারি, এই প্রত্যাশা জানিয়ে আমরা মূলত আমাদের আজকে আয়োজন ছিল, তাই না? তাই তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।